আমার সাথে দেখা করে বড় ভাই, আলহামদুলিল্লাহ। প্রশাসনের অনেক ভাইয়ের আছেন, জানে মোহাব্বত করে, ভালোবাসা আছে। ভাই চুপ করে থাকেন, টেনশন নেই, বসেন। আরে প্রশাসনের ভাইরা তো আমাদের বন্ধু, তাই না? শোনেন, এটা কি বর্ষ চলেছে জানেন? মুজিব বর্ষ। মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতা, বিজয়ের মাস চলতেছে। শোনেন, এখন কি একটা ঝুট ঝামেলা চলতেছে আপনারা সকলে জানেন। তো এই জন্য আমরা চাই, আমরা শান্তি প্রিয় দেশে বসবাস করতেছি, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের ব্যবহারের দ্বারা, আমাদের ভালোবাসা দিয়ে মানুষের মনে একটা জায়গা করে নিয়ে বুঝাইতে হবে, মুসলমানেরা সন্ত্রাসবাদ নয়, মুসলমানেরা জঙ্গি নয়। এটা ভালোবাসা দিয়ে, আমাদের ব্যবহার দিয়ে বুঝাইতে হবে, কথাগণ ঠিক কিনা। এই জন্য আমরা ঘৃণা করে কাউকে দূরে ঠেলবো না, ভালোবেসে বুকে টানতে চাই। অনুমতি তো পাবনাই নাই, আমি তো ফরিদপুরে আমির আহমদ ভাইয়ের কয়েকটা মাহফিল করে দিলাম। আপনারা যে নিধাপাড়া আপনাদেরকে আমি দুই পা ধরে অনুরোধ করি, সভা হবে, সবার কোনো বিঘ্ন ঘটবে না। আমাদের বক্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসছে, তার খুব প্রিয় লোক, সে মেসেজ কথা বলে, এখানে সরাসরি দেখা হয়েছে, সেই জন্য তার কাছে এসে একটু কথা বলার জন্য একটু সবাই আপনাদের দুই পা ধরে অনুরোধ করছি। আপনারা যদি জি ইনশাল্লাহ, শোনেন বড় ভাই, মেম্বার সাহেব ছেড়ে দেন, আলহামদুলিল্লাহ। শোনেন বড় ভাই, আমার কাছের মানুষ, উনি মুফতি আমির হামজা ভাইকে দিয়ে গত বছর ওনার এলাকায় মাহফিল করেছেন, আলহামদুলিল্লাহ। এবং বেশ কয়েকবার আমার ফোনে কথা হয়েছে যে ভাই আমি আপনাকে একটু আমার এলাকায় নিতে চাই। আসলে বড় ভাই তিনি নিজেই তার উদ্যোগে একটি মাহফিল করেন, এই জন্য সৌজন্য সাক্ষাৎ, যেহেতু হয়তো ভাই ডিউটি পড়ছে এদিকে, আসলেন দেখা হইলো, আলহামদুলিল্লাহ। ভয় পাওয়ার কিছু নাই, পুলিশ আসলে ভয় করা লাগবে। আমরা কি এখানে কেউ ইয়াবানে বসে আছি, ফেন্সি ডিনে বসে আছি, অবৈধ কোনো কাজ আমরা করছি? এখানে রাষ্ট্রবিরোধী কোনো ওয়াজ হয়, উস্কানিমূলক বক্তব্য হয়, এটা কি জঙ্গিদের রাস্তা না? তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, অপরাধ করবেন, আপনার ভয় আছে, অপরাধ নাই, বুক খুলে চলবেন। আমরা অপরাধ করি নাই, আমাদের কোনো অপরাধ আছে? হ্যাঁ ভাই, বড় ভাই তাহলে ইনশাল্লাহ, ইনশাল্লাহ যাবো ভাই, কথা হবে ইনশাল্লাহ। আমার বড় ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমার প্রশাসনের ভাইদের হায়াতের মধ্যে বরকত দেন, জোরে করে আমিন, আরো সিলে বলেন আমিন। আর আল্লাহ কবুল করলে ভাইয়ের এলাকায় যা আলোচনা করবো ইউটিউবে দেখে নেবেন ইনশাল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আমার ভাইয়েরা দিলের কান্তা লাগা শুনেন, যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজির কাল্লা আনার জন্য রওনা করছেন, মনে আছে না নাই? মনে আছে না নাই? হযরত আলী এইবার মুখোমুখি যায়া এমন একটা দোয়া পরে ডাক দিতেছেন, বাজার দোয়া পরে ডাক দিচ্ছেন, দোয়া পরে ডাক দিচ্ছেন, কি সেই দোয়া যদি জানতে পারেন? আপনার বাড়িতে যদি এই দোয়া পরে পানিতে ফু দেন, চতুর্দিকে যদি ফু দেন, আপনার পানি যদি চতুর্দিকে বাড়ির সিটা দেন, আপনার বাড়িতে কোনোদিন চুরি হবে না। সুবহানাল্লাহ বলেন, কি সেই দোয়া আপনারা শুনবেন? কারা কারা দুই হাত তুলে একবার দেখা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান দিলের কানটা লাগায় শোনেন। এইবার হযরত আলী ডাকটা টানার পর ডেকে বলে, ও কাফেরের বেটা আমর রে, তোর যদি সাহস থাকে খালি ডাক পার হ, আয় খেলা হবে, আয় খেলা হবে। আল্লাহু আকবার কর, 13 বছরের বালক এত বড় বীরকে বলতেছে, এই কাফের বেটা তোর যদি শক্তি থাকে আয় তো আকবর হয়ে দেখায়, মরিস ছোট ঝাড়,
এক্সেন কি মোশান শুনেন একটা বাড়িতে চোর ঢুকছে বাড়িওয়ালা ল্যাংড়া দুই পাও নাই চোর হলো জুয়ান তাজা কিন্তু বাড়িওয়ালা টিয়ার পাইছে যে চোর ঢুকছে ভিতর থেকে যদি একবার আওয়াজ দেয় কে রে চোরটি থাকবি না ভাগে দৌড় মারবি কথা কন না কে এজন্য একটু আওয়াজ দিলেও বাতিলেরা পালাবে কথা কন ঠিক কে না এজন্য একটু আওয়াজ দেওয়া লাগবে মুমিনেরা ভীত নয় মুমিনেরা কাউকে ভয় পায় না মুমিনের একজনকে ভয় পায় তিনি হলেন আমাদের রহমান আল্লাহ কথা বলেন ঠিক কে না আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নত করব না আমরা মুসলমান এ জীবন আল্লাহর জন্য বিলিয়ে দিতে কারা কারা আজ দুই হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো হাত তুললে না মাঝে মাঝে হাত তুললে না কি হলে হাত কি জো বাইডেন দিছে ডোনাল্ড ট্রাম্প দিছে আল্লাহর ফেরেশতারা ভিডিও করতেছে মাঝে মাঝে হাত তুলে স্লোগান দেবে লিল্লাহে তাকবীর হাত তাইব নারা দেন তো মাশাআল্লাহ মার বাস্তে কারণ আকে গুতে জন না লাগে হাত নামান ভয় পাইছেন মন খারাপ করছেন আল্লাহর বান্দারা দিলের কানটা লাগায় শুনেন আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম দিলের কানটা লাগায় শুনেন ও সিরাজগঞ্জ বাসী আলোচনা শুনে হবেন কি খুশি আমাকে বানাবেন না কেউ দোষী আমি কিন্তু আপনাদেরকে দিনের জন্যই ভালোবাসি একটু দিলের কানটা লাগায় শুনেন এইবার যখন হযরত আলী বলেছে কাফের বাটা একটা বার খালি সামনের দিকে পা বাড়া এমন অবস্থায় নবীজির প্রিয় সাহাবী হযরত আলীর সামনে ওই মক্কার মহাবীর আমরের 3.5 মনোজনের তরবারি আল্লাহ পাক কাঠের তক্তা বানায়া দিয়েছে শক্তি কমলো না বাড়ল আমর আর হযরত আলী বাজা বাজা ভাব আলোচনাটাকে সামনের দিকে নিয়ে যাব শুনবেন তো ইনশাআল্লাহ আমি শুধু এতটুকু বলতে চাচ্ছিলাম ক্ষমতা রাজত্ব পাওয়ার ছোট ছোট পাতি নেতাদেরও এরকম পাওয়ার ছিল যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটার কাল্লা নেওয়ার জন্য রওনা করে আমরের পাকা ধানে কি নবীজি মই দিয়েছিল আমরের বাড়ি থেকে চুরি করেছিল ডাকাতি করেছিল আমরের টাকা লুটপাট করে খেয়েছিল তাহলে আমার নবীর কোনো অপরাধ ছিল না দোষ ছিল না একটাই অপরাধ এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা এক আল্লাহর দাওয়াত দেওয়া কালেমা প্রতিষ্ঠিত করা আল্লাহর পাঠানো কোরআনের বিধান অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনা করা এক আল্লাহর দাওয়াত দেওয়া এটাই ছিল অপরাধ কথা বলেন ঠিক কিনা আজকেও সেই কাজ যারা করবে তারাও অপরাধী হবে কথা কন ঠিক কিনা এজন্য সেই নবীনা কাজ করতে গেলে বাধা আসবে জেল জুলুম নির্যাতন আসবে আমরা সব বাধা পেছনে ফেলে সামনে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সিরাজগঞ্জের মানুষ একটা কথা উদাহরণ দিয়ে বুঝেই ভালো বুঝবেন নদীর পানির সামনে বাঁধ দেয় কথা কন বাঁধ দিয়ে পানিটাকে থামানোর চেষ্টা করা হয় আটকানো জমানোর চেষ্টা করা হয় কিন্তু কোনোবার যদি সুযোগ পাইয়া ওই বাঁধ একবার ভেঙে যায় পানির স্রোতের স্পিরিট কমে না বারে কথা কন না কে খালি কি বারে ওই স্রোতে মুরগি পড়ুক হাঁস পড়ুক গরু পড়ুক ছাগল পড়ুক মানুষ পড়ুক সবগুলোকে ভাইসে নিয়ে যায় কথা কন ঠিক কিনা আজকে ইসলামী আন্দোলনের সামনে দীন ইসলামের সামনে হককেনি ওলামা ইকরামদের সামনে আজকে ইসলাম প্রচারের সামনে এরকম ব্যারিকেড দেওয়া হয়েছে বাদ দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা তবে যতই বাদ দিয়ে দেশে ইসলামকে থামানো আর জমানোর চেষ্টা করা হোক একবার যদি ইমানদারেরা আল্লাহর প্রিয় মুমিন বান্দারা এই বাদ ভাঙতে পারে যেই নাস্তিক বেঈমানা স্লোগান দিচ্ছে ওরা বুড়ি গঙ্গায় সুমানি খাবে ওই নাস্তিকের পালানোর রাস্তাও খুঁজে পাবে না পাবে না পাবে না পাবে না একবার শুনেন এজন্য মুমিনেরা ভয় পাওয়া যাবে না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ ডেকে বলে মুমিনেরা নিরাশ হয় না হতাশাগ্রস্ত হয় না সামনের দিকে যাই দিলের কানটা লাগায় শুনেন তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে তাহলে এ দেশে বাধা দিয়া পৃথিবীর জালেম বেঈমানেরা বাধা দিয়া
দিন আর ইসলামকে ঠেকাইতে পারে নাই সাড়ে চোদ্দ শত বছর ধরে ইসলাম নামের আলো জ্বলতে জ্বলতে পুরো পৃথিবীকে আলোকিত করেছে এই আলো থামানো দমানোর শক্তি পৃথিবীতে নাই আল্লাহ বলেন ইউরিদু নালি তুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে ইসলামের আলোকে নিভায়া দিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা যতই ষড়যন্ত্র করুক যতই চেষ্টা করুক দিনের আলোকে মুখের ফুৎকারে নিভায়া দেবে এটা মোমবাতির আলো না হারিকেনের আলো না ল্যাম্পর আলো না দে ফু দিয়া নিভায়া দিবা আমার আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি দিনের আলোকে কোরআনের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়বো যদিও কাফেররা বেঈমানদের অন্তরের মধ্যে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন কথা বলেন ঠিক কিনা তাহলে এই পৃথিবীতে হকের কথা বললে বেঈমানদের চলে যেমন সুদ করে সামনে সুদের ওয়াজ করলে ওর জ্বালা পড়া হয় ঘুষ করে সামনে ঘুষের ওয়াজ করলে ওদের জ্বালা পড়া হয় নামাজের কথা বললে বেনামাজি জ্বলে পর্দা নিশি নারী যারা তারা পর্দার কথা শুনলে খুশি হয় যারা বেপর্দা শীন নারী ওরা পর্দার কথা শুনে মন খারাপ করে এজন্য জলুন দিলের কানটা লাগান তাহলে তামাম পৃথিবীর রাজত্ব ক্ষমতার একমাত্র মালিক আরো জোরে বলেন কে আমরা আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করি কারণ আসমান জমিনের মালিক আল্লাহ পাক মানুষকে সম্মান দিয়ে রাজত্ব দেয় পাওয়ার দেয় ক্ষমতা দেয় আবার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে লাঞ্ছিত করে অপমানিত করে কথা বলেন ঠিক কিনা দিলের কানটা লাগায় শোনেন তাহলে জালেম বাদশা নাম বলেছিলাম বখতে নাসর জোরে বলেন কি নাম এই জালেম বাদশা বখতে নাসর কে আল্লাহ পাক তাম পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন এই জালেম বাদশায় ক্ষমতা আসার পর এলাকার মানুষের উপর জুলুম করলো শত শত মানুষকে হত্যা করলো নারীদের ইজ্জত ধর্ষণ করলো আল্লাহর পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালাম ওই জামানার মানুষকে এতই বুঝাইলেন শোনো তোমরা এক আল্লাহর ইবাদত করো তোমাদের বনী ইসরায়েলের মানুষেরা দাসত্ব গোলামীর জীবন থেকে আল্লাহ পাক তোমাদের এত সুন্দর জীবন দিয়েছে তোমরা সবাই গাছের পূজা মাছের পূজা প্রতিমার পূজা বাদ দিয়া এক আল্লাহর দিকে ফিরে আসো অহংকার দাম্ভিকতা করো না যেই জাতির মানুষেরা আল্লাহকে ভুলে যায় অহংকার দাম্ভিকতা করে আল্লাহ পাক তাদের ভাগ্যে দুইটা জিনিস পাঠায় হয় আল্লাহ পাক আসমান থেকে গজব দিয়া তাদেরকে ধ্বংস করবে আর না হলে আল্লাহ পাক তাদের ভাগ্যে জালেম শাসক পাঠাইয়া দেবে